आज मंगलवार 29 मार्च को फालाकाटा प्रखंड के तृणमूल युवा कांग्रेस की ओर से पेट्रोल के बढ़ते दामों के खिलाफ और केंद्र सरकार के दुर्नीति के खिलाफ एक विरोध रैली किया गया। यह विरोध रैली फालाकाटा प्रखंड के समस्त बाजार क्षेत्र से होते हुए चली, जिसमें विशेष रूप से उपस्थित थे फालाकाटा तृणमूल युवा कांग्रेस के महासचिव आनंद खड़िया, राजू मिश्रा के साथ समस्त युवा सदस्यगण। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখনই কোন নির্বাচন আসে, সেই নির্বাচনের সময় সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য সরকার পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য হ্রাস ঘটায় এবং যখনই নির্বাচন সম্পন্ন হয় আমরা দেখতে পাই যে খুব দ্রুত মানুষ যখন অন্যান্য জীবনযুদ্ধের প্রতি, কেন্দ্রীয় সরকারের কাছে যখন সাধারণ গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষক মানুষ কোনো সুরাহার আশা করে, ঠিক সেই সময় শিল্পপতিদের চাপে পেট্রোপণ্যের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর চাপে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটিয়ে চলেছে।